পাশে আরেকটা এসে গেছে লঞ্চ ওই দেখো খালি তো বাদরই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঘোষবা সমস্ত লোক আনন্দমুখ হোক তাই তো মনে হচ্ছে শুধু দড়িটা বাঁধেনি খুলে রেখে দিয়ে জানে পালাতে পারবে না পুরো ঝাঁক ভর্তি হয়ে রয়েছে আপনার সুস্থ হয়ে গেছে বা তো ওখানে ছাড়া হয়নি ওখানে রেখেছে ঘরগাল বেরিয়েছে বাঘ বেরোয়নি ঘরগাল বেরিয়েছে এইখানে গাছটা দেখো খালি কত সুন্দর সবুজ পুরো ও রোদ পুরে সেই খারাপ হয়ে গেছে চলো লঞ্চ চলে গেছে এই তো স্বাস্থ্য মাল এই যে এরে পেলে বাঘ আর ছাড়বে না এরে পেলে বাঘ আর ছাড়বে না হরিণ দেখা যাচ্ছে হরিণ কই হরিণ ঢুকে গেছে ও হ্যাঁ দেখতে পেয়েছি এদিকে যাই চলে গেল হরিণ দেখা গেছে সেই জন্য আমাদের লঞ্চটা আবার ঘুরিয়ে নিয়েছে এবার আমরা হরিণ দেখব আচ্ছা আছে ওই তো আছে ওই যে হরিণ এইগুলো হেতাল গাছ বাঘের আতুর ঘর বনবিবির ধারা ভয় লাগছে আমার হম লোক ঘুষনে যা রে হে বাঘ কি সন্ধান মে বাঘের সন্ধানে সুন্দর বনে যা জঙ্গল বাবা সন্ধানে আমরা এখানে বসে আছি এদিক ওইদিক দুদিকেই আমরা দেখতে পাচ্ছি জঙ্গল শুধু বাঘ দেখতে পাচ্ছি না তবে বাঘ কাছে চলে এসেছি দেখো
খালি জঙ্গল আর জঙ্গল, এত কাজ চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ এই তো জুম করি জুম করি জুম করি, ও ঢুকে যাচ্ছে এই ভেতরে, পালায়নি, ওই যে আছে ওই যে ওই দাঁড়িয়ে আছে। এই এরম জায়গা বেরোলে তাহলে ভালো বোঝা যাবে, তাহলে আশপাশে দেখ বাঘ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আশপাশে দেখো বাঘ আছে কিনা, হরিণটাকে তাক করে। বাড়িগুলোই বিশাল ডেঞ্জারাস, এইখানে একবার যে ঢোকে সে ঢুকেই যায় আর বেরোয় না। গয়া ওত পেতে বসে আছে, বাঘ যেমন ওত পেতে বসে থাকে, সবাই ওত পেতে বসে আছে বাঘ দেখার জন্য। তবে বাঘের সন্ধান তো পাওয়া যায়নি, দুটো হরিণের সন্ধান পাওয়া গেছে। এখানে বাঘের সন্ধানে সবাই বসে আছে, সব লাইন দিয়ে এইদিকেই বসে আছে বাঘ দেখবে বলে। এইদিকে পুরো ফাঁকা আর লঞ্চটা এদিকে কাট হয়ে আছে, ঠিক আছে বাঘ দেখার জন্য সবাই বসে আছি, কিন্তু বাঘের সন্ধান পাচ্ছি না, হরিণের সন্ধান পাচ্ছি না। তো গাছের কালার গুলো দেখো গাছ। আবার জঙ্গলের কাছে চলে এসেছি, ডিস্টেন্সটা খুবই কম এখান থেকে, যদি ঝাঁপ দেয় তো লঞ্চ উল্টে যাবে। সব বাঘ দেখার সন্ধানে তখন বলবে বাঁচার সন্ধানে কোথায় যাবো এবার। আমার মিশবে কিছুক্ষণ পরেই নদীতে মিশবে, বেশ সেই জায়গাটা একটা বাঘ দেখতে পেতাম, ঘুরতো চারপাশটা বসে বসে ছবি তুলে নিতাম। ক্যামেরা করতে করতে ভিডিও বেড়ে যাচ্ছে, ক্যামেরার স্টোরেজ বেড়ে যাচ্ছে, ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে বাঘ বোঝে না এত কষ্ট করছি, এটা ছবি পোজ দেবে বেরিয়ে, তা না পোজই দিচ্ছে না, মানে ঢুকে বসে আছে আমাদের দেখছে। ও সুন্দর লাগছে, চলে এসছে আমাদের কফি, টাইম হচ্ছে 11:40, বাঘ আসছে না কফি আসছে খালি। বাঘের দেখা তো পাই দিছি না, কফি খাই। দূর দূর অব্দি খালি জঙ্গল, যে জঙ্গলে আমরা এন্ট্রি করে গেছি গাজীখালী নদীতে লঞ্চ চালানোর প্রিপারেশনে। আর ওইটা কি তোমার দিক নির্ণয় নাকি ওই ডান হাতের গিয়ার? লঞ্চ চালাবো, সামনে চলে এসছে মোহনা সমুদ্র সংযোগ স্থল, স্টার্ট হবে এবার, স্টার্ট হবে এটা। কালারটা পুরো আলাদা, এখানে ঘুরছে বলে পুরো ঘোলা, ওইখানটা কালারটা আলাদা। দু রকম নদী দেখবে, নবদ্বীপ যেতে হবে না, এখানেই দেখে নাও, এটা দুটো কালার। ও এটা বড় আছে, কোলা ফাটা। আয় আয়
যায়, ধাক্কা লাগতে লাগতে সাইড হচ্ছে, জল টেস্ট করছে। কটা বাজে? 12:30 চলে এসছি। এই তো স্বাগতম দোবাকি ক্যাম্প। কত উত্তরবাহি ক্যাম্প দেখ, ছোট ছোট গাছ, এই আইল্যান্ডের মতন। এখানটা জল চলে আসে না, খাঁচাই বন্দি আমার। ওই তো পাইপ ঢুকিয়েছে ভেতরে জল দেওয়ার। এই জায়গাটাই হচ্ছে দোবাখালি, দেখতে পাচ্ছ। এইখানে তোমার বাঘ হরিণ ছাড়া রয়েছে, আর জাল দিয়ে পুরো ঘেরা, সব দিকটা দেখতে পাচ্ছ উপরে ফাঁকা। আমরা এর উপর দিয়ে হাঁটছি, বাট অনেকটা ডিস্টেন্সটা দেখো, নিচ থেকে অনেকটাই ডিস্টেন্স তোমার। এই যে এপাশে আর এপাশে দুপাশে তোমার হরিণ বাঘ সবই ছাড়া রয়েছে, মানে ছাড়া রয়েছে বলতে জঙ্গলেই রয়েছে। দেখাটা খুবই কম পাওয়া যায়। ওই দিক দিয়ে দেখো জাল দিয়ে ঘেরা, ঠিক আছে। তো ওইটাই, বাকি এটা দোবাখালি লেখাই রয়েছে। এখানে অনেক পায়ের ছাপ রয়েছে, বাট বাঘের পায়ের ছাপও রয়েছে, হরিণের পায়ের ছাপটাই বেশি, ঠিক আছে। কথা নিয়ে এসছে ম্যাডামটা, ঠিক করেছে। অনেকগুলো লাইটও লাগানো আছে, রাতে মনে হয় লোক আছে। বোতল ঝুলানো কেন, লাইটের লাইট জ্বলে নাকি? ব্লগ করনা হ্যায় মুঝে, ব্লগ করনা হ্যায়, ব্লগ করনা হ্যায় মুঝে, ব্লগ করনা হ্যায়। এইখানে হরিণ দেখা যাচ্ছে, চলো লাইট আউট হয়েছে, ওইখানে একটু ছাওয়া আছে। কালার কি মারি, জায়গাটা তো নেবি জঙ্গল, খালি যেটা দিকে দিকে জঙ্গলে ভর্তি। ঠাকুর, বাঘ ও দেবতা, মা বোন দিদি, সব গাছের চাষ হচ্ছে, ছোট ছোট গাছ। চলো এক্সিট পয়েন্টে চলে এসেছি, এক্সিট নিয়ে নেবো এবার। উপর থেকে জঙ্গলটা সেই লাগবে, সেই। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। চলো দোবাকি ক্যাম্প দেখা হয়ে গেছে, এবার আমরা অনেকক্ষণ লঞ্চে স্টে করবো। ফোনের নেটওয়ার্ক গায়েব, এই দেখো এটা দিয়ে আমরা উঠেছি আর ওইখান দিয়ে বেরিয়েছি, 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। দেখো দোবাকি ক্যাম্প, টেনে নেবে দূরবীন দিয়ে। ও 1, 2, 3, 4
2000 years later. চলে এসেছে, খাবার আসেনি, শুধু পাতা। ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, চিংড়ি পড়েছে, ভাত দেবে না, টিকে ঢোকানো চিংড়ি, সোজা থাকে স্টিকে ঢুকানো বলে মাল সোজা আছে। কাঁপছে দেখো ছাল ছাড়িয়ে জেনারেটর, ঢুকা যাবো ঘুম হয়নি। দেখো এটা উইন্ডো, তো লঞ্চ থেকে উইন্ডো সিট থেকে ভিউটা দেখো, একদম জলটা কাছে চলে এসেছে, দেখো দেখেছো, বেশি ফোনটা বার করলে একদম বেরিয়ে যাবে, ওই জন্য ফোনটা অল্প বার করতে হবে। আর এখানে টায়ার লাগানো আছে যাতে বাকি লঞ্চগুলো সংঘর্ষে ড্যামেজ না হয়ে যায়, বুঝেছো। দেখো ভেতরটা এটাতে সাজানো খুব সুন্দর, যাই না কার, আমরা এখানে এখন একটু রেস্ট করছি, চাইলে ঘুমিয়েও নিতে পারো। এটার উপরে ওটাতে কাঠ দিয়ে ঢাকা আছে, এটা কাঠ দিয়ে পুরো ঢাকা অ্যাপ্লাই করে, ওটা পুরো খোলা ছিল। যাই হোক, ভেতর কালকে একদিন কেটে গেছে, আজকে লাস্ট আমাদের যেখানে নিয়ে মানে নেওয়া হবে সেখান থেকে বাড়ি, বাট এখন অনেক সময় আছে। প্রথম আসার সময় যেমন এক্সাইটমেন্ট থাকে, আস্তে আস্তে সেটা কমতে কমতে একটা লেভেলে এমন কমে যায় সব চুপচাপ। যদিও ফিরে উঠেছি এখন দুপুরে জাস্ট, ওই জন্য একটুখানি রেস্ট দরকার, কিন্তু সে আরেকটা এসে গেছে লঞ্চ, ওই দেখো লঞ্চের ভেতর থেকে লঞ্চ শুট, তরমুজ ফেলে রেখেছে কি, বাঘের ছাপ, পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ, এই যে ভালো তরমুজ, ছোট দেখো বক, ওখানে অনেকগুলো বক আছে মাছ ধরার জন্য, সব ওখানে গিয়ে বসেছে। বারুইপুর ডিস্ট্রিক্ট গোসাবা থানা, টিকিট কাটা চলিতেছে, ৫ টাকা টিকিট, এইখানে সবই আছে, রবীন্দ্রনাথ ছড়া, এই তো এইখানে বসে ভালো ছবি আছে, না আমি তুলবো পোজগুলো দেখে নি আগে, যে রবীন্দ্রনাথ দুজন বসে আছে, চলো সব কোসাবা, আচ্ছা রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় গোসবা, সমস্ত লোক আনন্দমুখ হোক, সুন্দর। এখানে দড়ি দেওয়া, এটা বন্ধ, 1 2 3, চলো এইদিকে যাই, এবার ফাঁক পুকুর দিয়ে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, ফুল অন্ধকার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে সবই আছে, হরিণ থেকে শুরু করে সবই, বেকন বাংলো তার নাম, দেখে নাও বেকন বাংলো, রবি কবি শ্রী বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শাল সন সব কিছু বলবি।
না চলো, বাঘের ছবিটাই তো তোলা হলো না, বাঘ ওখানে একা একা ঘুরতেছে, ঢোল বাজাচ্ছে। বাঘ হরিণ মূর্তির গায়ে হাত দেবেন না। ওকে চলো, এদিকে বুদ্ধদেব আছে, দেখে বেরিয়ে যাবো। ও ভাই সাহ, কি বুদ্ধদেব রে বাবা, কত বড়। চলো হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। কি গুগল কমপ্লেক্স নাকি রে ভাই? চলো শেষ স্টপেজে গিয়ে নামবো। সুন্দর জল টেস্টটা পেয়েছিল, পেয়েছে একটা স্প্রাইট, ঠান্ডা কম আছে। চলো শান্তি মতো খাই। বাপরে, ও আর কিছুক্ষণের মধ্যেই নামবো, দুদিনের মধ্যে আজকেই লাস্ট দিন। খতম হয়ে গেছে সব জায়গা, সব ফেলে দিচ্ছে এখানে, আর লঞ্চগুলো দাঁড়ানো আছে, কিছুক্ষণের মধ্যেই নামবো, এনার্জি সব খতম। দেখো ওরা ডেলি প্যাসেঞ্জারই করে, এপার ওপার যায়, দেখেছো সব লোকাল নৌকা থেকে নেমে যাচ্ছে। দাদা ভালো ফটোগ্রাফি হবে।